আপনি যদি এখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড কিংবা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড না লিংক করিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই খবরটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখুন, কি খবর সেখানে বলা হয়েছে, আয়কর বিভাগ কি কি বলেছে যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে, এটা শেষ তারিখ কবে ছিল আর এটাকে বাড়িয়ে কবে করা হয়েছে। তাহলে অবশ্যই বন্ধু ভিডিওটি ভালোভাবে দেখুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড আপনাদের সামনে তুলে ধরেছি অনলাইন সম্পর্কিত যাবতীয় তথ্য নতুন খবরাখবর নিয়ে। চ্যানেলটাকে নতুন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন তো একদম ভুলবেন না। চলুন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেটাকে আপনাকে পড়িয়ে শুনিয়ে দেবো। তো আধার প্যান লিঙ্ক চলবে আরও 3 মাস, অবশ্যই একটা ভালো খবর আপনাদের সামনে। যদি প্যান কার্ড থেকে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবেন, সাধারণ মানুষের জন্য দারুণ খবর। যারা এখনও আধার প্যান লিঙ্ক করাতে পারেননি তাদের জন্য এই খবর। তো হ্যাঁ বন্ধুরা, এখনও অনেকেই আছে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারেননি, তাহলে অবশ্যই সেটাকে লিঙ্ক করে নিতে হবে। আধার প্যান লিঙ্ক করার সময়সীমা আরও 3 মাস বাড়ানো হলো, 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা ধার্য ছিল। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আরোই বলে রাখি, 31শে ডিসেম্বর 2019 সাল পর্যন্ত এটাকে বাড়ানো ছিল, সেটাকে বাড়িয়ে যেটা করা হয়েছে 2020 সালের 31শে মার্চ করা হয়েছে। 2020 সালের 31শে মার্চের মধ্যে আপনাকে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে, এটা বাধ্যতামূলক ম্যান্ডেটারি। এই নিয়ে 8 বার, একবার নয় দুবার নয়, 8 বার আধার প্যান লিঙ্কের সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। আগামী 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক। তো এখনও যারা আধার কার্ড প্যান কার্ড না লিঙ্ক করেছেন তারা অবশ্যই আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করে নেবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আই বটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে নিতে হয়। তাছাড়াও যদি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই এই পরবর্তী ভিডিও আমি একটা আধার কার্ড লিঙ্ক নিয়ে প্যান কার্ড লিঙ্ক নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে সাহায্য করব। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন।